আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইকেল কুকিনে আপনাদের স্বাগত। আজকে আমি 6টা ডিম দিয়ে ডিম হালুয়া বানিয়ে দেখাবো। চলুন, ঈদ স্পেশালি আপনারা সবাই বাড়িতে বানিয়ে নেবেন। দেখেন, আমি এই 6টা ডিম নিয়েছি, এই ডিম দিয়ে আমি আজকে হালুয়া বানিয়ে দেখাবো। ছটা ডিম দিয়ে খুব অল্প সময়ে আপনারা বানিয়ে নেবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা টিপস বাই টিপস করবেন, তাহলে পারফেক্ট হবে। দেখবেন খেতে এত টেস্টি বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন। দেখেন তাহলে আমি ডিম হালুয়া বানাতে কী কী নিয়েছি। দেশি ঘি নিয়েছি, আমি নিজে ঘরে বানাচ্ছি। যদি এটা কেউ বানাতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি এটা আমার ঘরের বানা দেশি ঘি। আর নিয়েছি, দেখেন ফুড কালার নিয়েছি, অরেঞ্জ কালার, এটা একদম অল্প পরিমাণ লাগবে। দেখেন বন্ধুরা, এটা আর নিয়েছি 250 গ্রাম দুধ। আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। কিছুটা নিয়েছি কিশমিস, কিছুটা কিশমিস নিয়েছি। দেখেন আমি কাজু বাদাম নিয়েছি, আমি এভাবে অর্ধেক করে ভেঙে নিয়েছি। আর নিয়েছি আমি 250 গ্রাম চিনি, 6টা ডিমের জন্য আমি 250 গ্রাম চিনি নিয়েছি। দুটো নিয়েছি তেজপাতা, আর অল্প এক চিমটে, দেখুন বন্ধুরা এক চিমটে নিয়েছি লবণ। তিনটে নিয়েছি এলাচ, একটা নিয়েছি দালচিনি, আর লবঙ্গ আর ওই ফুড কালার থেকে একটু নিয়েছি। আমি এখন ডিমগুলোকে ভেঙে ভেঙে আপনাকে দেখাচ্ছি। চলুন তাহলে আমি ডিমগুলো ফাটিয়ে নিই। আমার সব ডিম ফাটানো হয়ে গেছে, আমি আজকে হ্যান্ড গ্লোভ দিয়ে করবো না, আজকে আমি চামচ দিয়ে ডিম ফাটিয়ে হালুয়া বানিয়ে দেখাবো। এইভাবে করে 10 মিনিট মতো ডিমগুলোকে ফাটাবেন আমার মতো করে, তাহলে দেখবেন পারফেক্ট হবে ডিমের হালুয়া। আর খেতে এত টেস্টি কি বলবো বন্ধু, আপনারা বাড়িতে বানাবেন তাহলে ঠিক বুঝতে পারবেন কত টেস্টি হয়েছে। দেখেন আমার ফাটানো এরকম হয়েছে। আমি এখন চিনি অ্যাড করব, 250 গ্রাম চিনি আমি সবই দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করবো ভালোভাবে, আপনারা ঈদে বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্টি, খুব সুন্দর, খুব সুন্দর হয়। বাড়িতে বানাবেন আপনারা। দেখেন আমার চিনি গুলোনো হয়ে গেছে, চিনিগুলো সব গুলে গেছে। দেখেন এবার আমি এতে দুধ অ্যাড করব, 250 গ্রাম দুধ আমি সবই এতে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে আমি ফাটব। দেখেন বন্ধুরা কতটা কালারটা সুন্দর এসছে। এবার আমি ওই ফুড কালারটা দিয়ে দেবো। কালারটা দেওয়াতে কোনো টেস্টে কোনো পার্থক্য হবে না, শুধু কালারের জন্য আমি ফুড কালারটা দেবো, দেখতে ভালো লাগবে তার জন্য। ফুড কালারটা দেওয়ার পরে দেখেন বন্ধুরা কী সুন্দর কালারটা হয়েছে। এইভাবে চামচে নেড়ে নেড়ে ডিমের হালুয়া কত সহজে বানিয়ে নিতে পারবেন, আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আমার মতন স্টিপ বাই স্টিপ করবেন, একবারে পারফেক্ট হবে। আর এত খেতে কী টেস্টি কী বলবো, বলে আপনারাকে বোঝাতে পারবো না। সব চিনি দুধ অ্যাড করে একসাথে ভালোভাবে মিক্স করে ফেটে নেবেন 15 মিনিট ধরে।
আমি আমার গরম হয়ে গেছে রে, আমি এখন ঘি দেবো। এক চা চামচ আমি ঘি দিলাম, দেশি ঘি আমার ঘরের বানানো। আবার ঘি গরম হয়ে গেছে, আমি এখন কাজু আর কিশমিশগুলো হালকা ভেজে নেব। কাজুগুলো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দিয়ে এখন ঘি, দেখেন বন্ধু একটি ঘি আছে, ওই ঘি আমি বেটার ডিমের এগুলো সব ঢেলে নেব। বন্ধু এইভাবে নাড়াচাড়া করবেন, একটু কম থেমে যাওয়া যাবে না, নাহলে তলে বসে যাবে। আমি যেভাবে নাড়ছি ওইভাবে নাড়াচাড়া করবেন, একটুকু থামবেন না। কানাগুলো লেগে যাচ্ছে, কানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, নাহলে পুরো পুরো। আর এইভাবে আমি যেভাবে নাড়ছি এভাবে নাড়বেন, নাহলে তলে পুড়ে যাবে। দুটো তেজপাতা, তিনটে এলাচ আর দালচিনি কাটিয়ে নিয়েছি আমি দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করবে বন্ধুরা, একটুকু থামবে না, নাহলে তলে লেগে যেতে পারে। আর লেগে গেলে তো জানেন বন্ধুরা পুরো পুরো গন্ধ লাগবে, পুরো পুরো গন্ধ লাগে, একটুও ভালো লাগবে না। এক চিমটে লবণ, আবার ভেজে রাখা কিশমিশ আর কাজুগুলো দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করবো। আমি এখন মিডিয়াম টু ফ্লেমে জাল করছি, আপনারা মিডিয়াম টু ফ্লেমে জাল করছি। আমি এখন পাতাগুলো তুলে নেব, শুধু সেন্টের জন্য পাতাগুলো দেওয়া হয়েছিল, আমি এখন সব পাতাগুলো তুলে নেব। আমার এখন হালুয়াটা হয়ে গেছে, আমি এখন এক চামচ দেশি ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে তখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন বন্ধু আমার আর ছটা ডিমে এতটা ডিম হালুয়া হয়েছে, আর খেতে এত টেস্টি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ঈদ উপলক্ষে, এত খেতে ভালো টেস্টি, না খেয়ে না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।